আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হ্যাঁ ভাই ওবারাকাতু। বলেন ভাই, আপনি যেটা হ্যাঁ বলছিলেন ভাই, সেটা আমি বলেন। যে যেটা জি জি আমি বলছিলাম ভাই, আমাদের ওই আপনার কথাগুলো আমার ওই আমাদের দেশের সৃজনশীল পদ্ধতির মতো মনে হচ্ছে, বুঝছেন? যেমন হচ্ছে আসিফ মহিউদ্দিনকে ধরেন মুমিনরা কোপাইছে, বা আপনারা যেটা ক্লেম করেন কোপাইছে, তারপরে আসিফ মহিউদ্দিন জার্মানিতে গেছে, এইবার বলো আসিফ মহিউদ্দিনের কয়টা বাচ্চা আছে, বুঝছেন? তো এটা হচ্ছে আপনার সমস্ত যেই যুক্তিগুলো দেখাচ্ছেন আমার কাছে এরকম মনে হচ্ছে। আমি একটু ডিটেলস বলি, এটা হচ্ছে যেমন আপনি বলেন ইসলামের এত বর্বরতা, এত কিছু ফ্রি সেক্স, তারপরে ইসলামের নবী 9 বছরের বাচ্চা, সরি আপনাদের কথা 6 বছরের বাচ্চা বিয়ে করছে, ঠিক আছে, এইবার বলো ইসলাম ভুকা, ইসলাম হলো ভুকা, ইসলাম ভুয়া না বললাম না, ভোকাস বুঝছেন? ভোকাস মানে আপনার ভোকাস তো কথাগুলো আমার কাছে না এরকম না মনে হচ্ছে ভোকাস ভাই, বুঝছেন? না না ভোকাসের সাথে তো এটা সম্পর্ক নাই, এটা হচ্ছে এডিশনাল তথ্য। যেমন ধরেন আচ্ছা আপনি হচ্ছেন কি একটা মুমিন, হ্যাঁ, জি এবং আপনি একই সাথে আপনি দাঁড়িয়ে রাখছেন, একই সাথে আপনি চিৎকার করে রাস্তায় ঘোরাঘুরি করেন, ঠিক আছে? এন্ড আচ্ছা আমি বলতে পারি যে জি আপনি একজন মুমিন, আপনি চিৎকার করে রাস্তায় ঘোরাঘুরি করেন, চিৎকার করে যে রাস্তায় ঘোরাঘুরি করেন সেটা হচ্ছে এডিশনাল কথা, আচ্ছা মানে ও এটা এটাও যুক্ত এটার সাথে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা নবীজি যে নবীজি যে মানে এতগুলা বিয়ে করছে এবং দাসীদের সাথে সেক্স করতো, জি এবং মানে হ্যাঁ গুড়ি ছুরি, গুড়ি থেকে শুরু করে ছুরি, যেমনে পাইছে যারে পাইছে যেমনে পাইছে, হ্যাঁ করছে, হ্যাঁ, এটা এগুলো তো ভাই সত্য কথা, এগুলো তো অস্বীকার করার কিছু নাই, আপনি অস্বীকার করতে পারবেন না, আমি অস্বীকার করতে পারবো না, এগুলো হচ্ছে এডিশনাল কথা। এগুলো হচ্ছে যখন আপনি মোহাম্মদের চরিত্র সম্পর্কে পড়বেন, আপনারা যারা দাবি করেন যে মোহাম্মদ হচ্ছে আপনাদের জন্য জীবন আদর্শ, কিয়ামত ভাই, পর্যন্ত লুকানোর জীবন কিছু থাকবেন নাই, আপনাদের জন্য, হ্যাঁ হ্যাঁ, লুকানোর তিনি কিছু নাই হচ্ছেন তো আপনাদের ভাইয়া, জন্য, কারণ না এখানে না লুকানোর কিছু নাই, এখানে হুজুর পাক সাল্লাল্লাহু না আলাইহি না অনেকে সাল্লামের লুকায়, চরিত্র, না না অনেকে তারপরে লুকায় অনেকে লুকায় ভাই, আমি একটু বলি, অনেকে লুকায়, কারণ কি, আমি দেখছি যে আমি যখন প্রথম প্রথম ধরেন 10-12 বছর আগে যখন আমি একবার লিখছিলাম যে হযরত মোহাম্মদের একটা দাসী ছিল মারিয়া কিপ্তিয়া নামে, তার সাথে মোহাম্মদ সেক্স করতো, এটা যখন আমি লিখছি তখন হাজার হাজার মুমিন এই আয়সা আমারে গালি দিয়ে খাড়ায় ফেলছে, শালার পর শালা তুই এত বড় মিথ্যা কথা বলস মোহাম্মদ নবী মোহাম্মদের নামে, নবী মোহাম্মদ কখনো এরকম এরকম কাজ করে নাই, বিয়ে না করে কখনো করে নাই, অসম্ভব, আমাকে চ্যালেঞ্জ দিছে অনেকগুলো মুমিন এসে, হ্যাঁ, এবং আমাকে বলছে প্রমাণ করতে না পারলে তোরে জবাই দিব, তো আমি তো হাদিস দিলাম, হাদিস দেওয়ার পরে তখনও বলে এই হাদিস ভুয়া, এই হাদিস তুই তোরা ইহুদিরা বানাইছস, তো ইহুদিদের চক্রান্ত, সুনানে নাসাই শরীফ নাকি ইহুদিরা লিখছে, ইহুদিরা লিখা এটা ভিতরে ঢুকাই দিছে, হ্যাঁ, হাদিসটা। তারপর আচ্ছা আমি তো বললাম যে ভাই আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে আই না, বাইর করে দেখেন, আমি পৃষ্ঠা নাম্বার বলে দিতেছি, আপনি বাইর করে দেখেন ভাই, এই তারপরে বিশ্বাস করে না, হ্যাঁ, নিজে দেখছে বই বই খুলে দেখছে তারপরে বিশ্বাস করে না, আচ্ছা বলে না অসম্ভব, হইতেই পারে না, নবীজি দাসীর সাথে সেক্স করতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত আচ্ছা হয়েছে, নবীজির বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এখন তো ভাই মানে তারপর আর কি বলার আছে, তারপর তার বলার কিছু নাই, এখন কেউ যদি না সরাসরি আচ্ছা দেখার পরে না মানে তারপর তার বলার কিছু নাই, আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই বিদায়, আপনার আল্লাহ ভালো রাখুন, হ্যাঁ, আপনি দাসী সেক্স করেন কি না আচ্ছা করেন, এখন তো ভাই, এখন ভাই এগুলা যে আপনারা যে এখন আমরা দিতে দিতে যে এই হাদিস গুলা দিতে 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 এখন আপনারা অনেকে স্বীকার করেন, হ্যাঁ নবীজি দাসী সেক্স করছে তো কি এটা বলেন এখন, কিন্তু এই যে 10 বছর আগে কিন্তু আপনাদের অ্যাটিটিউড এরকম ছিল না, কারণ আমি অনেক বছর ধরে তো লেখালেখি করি, অনেক বছর ধরে এই বিষয়ে কথাবার্তা বলি, আমি দেখছি আপনাদের পরিবর্তনটা আমার নিজের চোখে দেখা, আপনারা নানা আচ্ছা ধরনের টানাটোনা পেটাইছেন গত 10-12 বছর ধরে আচ্ছা বা 15 বছর ধরে, আপনারা নানাভাবে টানা পেটাইছেন যে এটা না সেটা সেটা না, ওই যে আগের আগের আয়াত পরের আয়াত, আগের হাদিস পরের হাদিস, আগের হাদিসে তো আবার এরকম বলছে অনেকে, আগের হাদিসটা আপনি পড়ছেন, আগের হাদিসে কিন্তু দাসী সেক্স করতে আল্লাহ তাআলা মানে হারাম করে দিছে দাসী সেক্স, আমি বলি কই আগের হাদিস আমি পড়ে দেখি, ঠিক আছে আসেন পড়ি পড়ি আমরা দুজনে আচ্ছা একসাথে পড়ি, আসিফ ভাই, আমি একটু বলি ভাইয়া, জি আমি বলি, হ্যাঁ বলেন, মানে মেইন কথা, মেইন কথা হচ্ছে আপনার থেকে যারা আমরা ইসলাম মানি বা মানার চেষ্টা করি, আমার মনে হয় এই বিষয়গুলো আপনি যেটা উপস্থাপন করার আপনি তো করছেনি, মানে আপনি তো আমাদের উপরে আপনি চাপাই দিলেও কিন্তু আমরা নিচ্ছি না যে হ্যাঁ আপনার হ্যাঁ অবশ্যই, ইসলামের মধ্যে দাসী সেক্স আছে, আপনি সেক্স করেন, আপনি সেক্স করেন, তাই না? কিন্তু আপনি যেটা উপস্থাপন করছেন, আমি তো শুরুতে একটা কথা বললাম যে ইসলামটা আমরা মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করি বা ইসলামের উপরে আছি, আমরা ইসলামিক স্কলার যারা আছেন তারা আমরা কি দাসী সেক্স করতে পারবো কি না এই ফতুয়া গুলো ওনারা দিবে, আমি যেটা বলতেছি এখানে আল্লাহ নাই, ইসলাম মিথ্যা, এটার সাথে আমি এটাকে মানে একসাথে করতে চাই না, মানে একবারে কি বলে মানে খিচুড়ি বানাইতে চাই না, বুঝছেন? একসাথে মিলে ভাই আপনার যেটা উপস্থাপন করেন আপনি করছেন ভাই, যে হ্যাঁ আপনাদের দাসী সেক্স আছে অমুক আছে, কিন্তু আমার মনে হয় কি আমরা মোমিনরা বেশি কেয়ারফুল এই ক্ষেত্রে ইসলামের বিধানের ক্ষেত্রে, আমরা কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এখন শোনেন, এখন দাসী সেক্স যদি আমি করি আপনার পক্ষ থেকে, আপনি অনেক বলবেন হ্যাঁ ওই কত বড় খারাপ কত বদমাশ সবকিছু আপনি বলবেন, কিন্তু আপনার কথা কিন্তু আমার কিছু যায় আসে না, কারণ আমি যখন হ্যাঁ মুসলিম হয়েছি অবশ্যই, আমার হ্যাঁ অবশ্যই, ইসলামে কি আছে আপনি যেটা বলার তো শুনছি, হ্যাঁ আপনি যা বলতেছেন দাসী আপনি সেক্স নয় আছে, বছরের হাদিসে আছে, অনেক কিছু উল্লেখ মেয়ের করছেন সাথে সেক্স করলে আপনি তো করবেনই, আমি তো আপনার আটকাতে পারবো না, 9 বছরের মেয়েকে, ভাইয়া যে আপনি এত বয়স্ক আপনার মানুষ, আপনি যদি 9 বছরের মেয়েকে বিছনায় তুলেন তাহলে তো আমি তো আপনাকে আটকাতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো ভাই ব্যাপারটা খারাপ হইতেছে, কইরেন না ভাই কইরেন হ্যাঁ না, অনুরোধ করতে পারবো, ঠিক কিন্তু আছে আমি তো ঠিক আছে, এটা আপনাকে আপনার আটকাতে পারবো না, এটা
ভাইয়া শোনেন, কারণ ঠিকই পৃথিবীতে বলছেন, অনেক মানুষ আছে, আপনার অনেক যুক্তিবাদী আছে, এক একজনের কাছে এক একটা যুক্তি আছে। আপনি নাস্তিকতা পালন করতেছেন বা নাস্তিকতা আপনি শেল্টার দিচ্ছেন বা মানে লিড দিচ্ছেন, যেটা আপনার কাছে এক ধরনের যুক্তি আছে, যেটা অনেকদিন থেকে শুনতেছি ভাই ইসলামে না এই না অনেক কিছু শুনতেছি, ভাই আমাদের ইসলামিক স্কলার যারা ভাই আছে একটু তাদের কাছেও তো তাহলে এক আমার একটু ধরনের বলতে যুক্তি হবে আছে। ভাই, তাহলে আমার এখানে একটু বলতে জি হবে বলুন। ভাই, এখানে একটু থামাইতে হচ্ছে আপনাকে ভাই। যুক্তিবিদ্যা আচ্ছা যদি আপনি একটু পড়ালেখা করেন, এখানে আপনি মানে এটা বলতে পারেন না যে ওদেরও যুক্তি আছে ওদেরও যুক্তি আছে, এটা কখনো যুক্তিবিদ্যায় হয় না, না, এটা একটা যুক্তির ইনভ্যালিড কথা কথা, এটা বলতেছি, একটা এটা হাস্যকর হচ্ছে কথা। হ্যাঁ ভালো শোনেন, মন্দ দুইটা বিষয়টা পরস্পর বলতেছি, বিরোধী, আপনার কাছে দুইটা একটা বিষয়, পরস্পর বিরোধী, দুইটা পরস্পর বিরোধী যুক্তি কখনো মানে সত্য হইতে পারে না, একসাথে সঠিক হইতে পারে না। যুক্তিবিদ্যার আলোকে দুইটা পরস্পর বিরোধী কথা, দুইটা কখনো পরস্পর বিরোধী কথা কখনো একই সাথে সঠিক হতে পারে না। যেমন ধরেন আপনি বাংলাদেশে থাকেন এবং আপনি আমেরিকাতে থাকেন, এই দুইটা কথা একই সময় একই সাথে সত্য হতে পারে না, কারণ একই সময় আপনি হয় বাংলাদেশে থাকেন অথবা আমেরিকাতে থাকেন, দুইটা একই সাথে সত্য হওয়া সম্ভব না। তবে আবার আপনি বাংলাদেশে থাকেন এবং ঢাকায় থাকেন, এই দুইটা কথা আবার একই সাথে সত্য হতে পারে, কারণ এই দুইটা কথা পরস্পর বিরোধী না, পরস্পর সম্পর্কযুক্ত। মানে বাংলাদেশের ভিতরেই ঢাকা আছে বইলা, আপনি একই সাথে বাংলাদেশেও আছেন ঢাকাতেও আছেন, দুইটা একই সাথে সত্য হতে পারে। এখন আপনি যে বলতেছেন যুক্তিবিদ্যায় যে ওই যে মুমিন ভাইদেরকে, ভাইদের কাছেও যুক্তি আছে আমার কাছেও যুক্তি আছে ভাই, এটা মানে লজিক্যাল হয় না কথাটা, দুইটা পরস্পর বিরোধী আচ্ছা কথা একই সাথে সত্য হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, যদি তাহলে আমি যদি একটু কথা বলি, দুইটা এটা পরস্পর হচ্ছে বিরোধী হয়, আমি আপনাকে আরেকটু বলে জি নিই যে আপনার, আপনি আপনি ঠিকই বলেছেন যে আপনার, আপনি যদি 9 বছরের মেয়ের সাথে সেক্স করেন এখন, আমি তো ভাই আপনাদের আপনাদের কিছু ভাই ব্রাদার কয়েকদিন আগে ঈশ্বের সামনে প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার টানায় দাঁড়ায় ছিল, ব্যানারটাতে কি লেখা ছিল জানেন? ব্যানারটাতে লেখা ছিল বাল্য বিবাহ নবী মোহাম্মদ বাল্য বিবাহ করছে, বাল্য বিবাহ আমরাও করতে চাই, আমাদের বাল্য বিবাহ করার অধিকার দিতে হবে, ছোট মেয়েদের আমরা বিয়ে করতে চাই, হ্যাঁ এটা নবীজির সুন্নাহ। তো এটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল। এখন তো ভাই ওই লোকের, ওই আপনার মতো একটু দাঁড়িয়ালা এবং টুপি পরা একজন মানে মুমিন ভাই দেখে মনে হলো মুমিন ভাই, আচ্ছা তো মানে বোঝা গেল যে তার ওই মানে আপনাদের মধ্যে কারো কারো হয়তো ছোট ছোট বাচ্চা মেয়েদের প্রতি মানে যৌন আকর্ষণ, যেটা মানে ছোট বাচ্চাদের মেয়েদের দেখলে আপনারা যারা একটু মানে আবেগপ্রবণ হয়ে পড়েন সেরকম একটু টেন্ডেন্সি আপনাদের মধ্যে কারো কারো থাকতে পারে। এখন এটা আবার আপনারা ভাই, এটা লিগেলি নাস্তিকদের মধ্যে থাকতে পারে, নাস্তিকদের মধ্যে অবশ্যই থাকতে নাস্তিকদের পারে, মধ্যে থাকতে মানে পারে, সবার মধ্যে অবশ্যই কারণ নাস্তিকদের মধ্যে থাকতে পারে, জি কিন্তু নাস্তিকরা কখনো এইটা এই ধরনের কাজ লিগালাইজ করতে বলবে না, কোন পৃথিবীর কোন নাস্তিক এই আচ্ছা ধরনের কাজকে লিগালাইজ করতে বলে নাই, আইনগত বৈধতা দিতে বলে নাই। হ্যাঁ এরকম কোন নাস্তিক যদি আপনি খুঁজে পান আমাকে দেখায়, আমি তার সাথে মানে অবশ্যই তার সাথে আলোচনা করবো এবং তার চটকানা মাইরা তার গালের মানে পা লাল করে দিব, আচ্ছা এটা ভাইয়া, হচ্ছে আমার, তাইলে এটা কোনটা আমার দায়িত্ব, কোনটা এটা আমার লিগে দায়িত্বের মধ্যে পড়বে, জি জি এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে, ঠিক আচ্ছা আছে? আমাদের মুক্ত চিন্তার মধ্যে কেউ যদি এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের কাজ করে, আপনি আমাকে বলবেন খালি পৃথিবীর যে কোনো হোক মানে নাস্তিক হোক, আমি তার দেশে গিয়ে তার চটকানা মেরা তার গালের লাল, গালটা লাল করে দিয়ে আসবো, এটা আমি আপনাকে মানে করলাম আচ্ছা কনফার্ম করলাম, ঠিক আছে? জি কিন্তু আপনি কিন্তু সেই কাজ আচ্ছা করবেন না, আপনি কোনো মুমিন যদি এই কাজ এই দাবি করে আপনি কিন্তু সেটা করবেন না, কারণ কারণ জি হচ্ছে আপনি সত্যি নবী ভাই, আমি মোহাম্মদ করবো না নিজেই, এটা, জি আমি এটা নবী করবো না, মোহাম্মদ আমি নিজেই, স্বীকার করলাম নবী আপনার কাছে, মোহাম্মদ, আমি করবো না, হ্যাঁ আপনি করবেন না, কারণ হচ্ছে নবী মোহাম্মদ নিজেই এই কাম না করছে, নিজে এই আকামটা করে গেছে, এখন এই আকামের তো আপনাদের তো এই আকামটাকে লিগালাইজ করতে হবে, আপনারা চাইবেন যেন দেশে শরীয় আইন আচ্ছা আসুক এবং আপনারা যেন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বিয়ে করে সেক্স করতে পারেন, এটা আপনাদের না ভাই, দাবি, ঠিক এটা আছে চাপাই ভাই? দিচ্ছেন আপনি, এটা চাপাই দিচ্ছেন ভাইয়া, মানে ভাই আমরা আমি আমরা চাপাই তো দিচ্ছি না ভাই, আপনাদের কয়েক, আপনাদের কিছু ভাই ব্রাদারই ভাই মানে প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল ভাই, আমি তো দাঁড়াইনি ভাই। আচ্ছা যাই হোক ভাইয়া, মেন মেন কথা হচ্ছে, তারপর আমি মেন কথায় আসি, এই কথা অনেক বলা যাবে, আসলে মেন কথা হচ্ছে কি, আমি কিছু কথা বলি, এটা হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ এটা ডিসাইড করবে, ভালো আর মন্দ যেটা হ্যাঁ আবার সংখ্যাটা, বলেন, এটা আবার আসলে বলেন। এই এই ডিসিশনটা কে নিবে, ভালো আর মন্দ মানে কোনটা কার জন্য ভালো, আচ্ছা আমাদের জন্য কোনটা ভালো, এটা তাহলে কে ডিসাইড করবে? আচ্ছা এই ডিসিশনটা আমরা কোথা থেকে নিব, কোন জোনার থেকে নিব, এটা তো আপনার প্রশ্ন, মানে কিভাবে আমরা জানবো যে এটা ভালো কাজ, কিভাবে এটা জানবো এটা জি মন্দ জি কাজ? এই যে এই ব্যাপারটা হচ্ছে, প্রথমে ধরেন আমরা ধরে নিচ্ছি আমাদের সামনে কিছু সেট আছে, হ্যাঁ সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, এই সমস্ত জায়গা থেকে আমরা যাচাই করব যে এটা ভালো নাকি মন্দ, ঠিক আছে? এখন ধরেন আপনার কাছে আল্লাহ এসে বলল যে হে, আপনার নামটা কি? খাইরুল ইসলাম। হে খাইরুল ইসলাম, তুমি তোমার বোনের সাথে প্রেম করো বা বোনকে বিয়ে করো, আপনি ফট করে কি বলবেন বলেন তো, আপনার তখন হঠাৎ করে কি মনে হবে? বউকে বিয়ে করতে বললে বউকে আর বিয়ে করা যায় নাকি, বউ তো বউকে না, বউ হয়ে গেছে বোনকে, অলরেডি। বোনকে, বোনকে আপনার আচ্ছা সিস্টার, জি জি আপনার আপন বোনকে বিয়ে আচ্ছা করতে বললো, তাইলে একজন এসে বললো আমি জি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আসছি তোমার কাছে তোমাকে নির্দেশ দিতে ভালো মন্দ শিখাইতে, বা এখন তুমি তোমার বোনকে বিয়ে করো, আপনি ভাই প্রথমে কি মনে করবেন ভাই, আপনার প্রথম চিন্তাটা কি হবে বলেন তো? আচ্ছা, প্রথম চিন্তা চিন্তাটা হবে আসলে যে বলতেছে আমাকে সে আসলে সত্যিকারের আল্লাহ কিনা, ঠিক, একদম একদম তাই না? একদম ঠিক কথা বলছেন ভাই, একদম ঠিক কথা বলছেন, আমি আপনার সাথে একদম শতভাগ একমত। এই যে এই জিনিসটাই যে আমরা যাচাই করব, তাই না? আমরা আমাদের বুদ্ধি, বিবেক, মগজ, চিন্তা ভাবনা, আমাদের মানে আমরা যে এত হাজার বছরের পর বছর ধরে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, মানব মানব সভ্যতা যে এতদূর পর্যন্ত এগিয়েছে, এই অভিজ্ঞতার আলোকে আমরা চিন্তা করব যে আরে
এই কথাটা যে আমাকে বলতেছে, এই কথাটা তো একটা খারাপ কাজ, এটা তো আমাদের মানে আমাদের সাথে মেলে না, তাই না? বা ধরেন আপনাকে যদি আল্লাহ পাক এই মুহূর্তে আল্লাহ পাক এসে বলে যে তুমি হে খায়রুল ইসলাম তুমি তোমার বাবাকে গিয়ে খুন করে আসো, বাবাকে খুন করলে তোমাকে আমি বেহেস্ত দিব, বেহেস্ত হুর পরি দিব, আমি খুব খুশি হব, আপনি তখন ফট করে চিন্তা করবেন, আরে আল্লাহ পাক মানে আমাকে বাবাকে খুন করতে বলবে কেন, এটা তো মানে কোনো হাস্যকর কথা, এটা তো খারাপ কাজ। না না ভাইয়া, এখানে একটু সমস্যা আছে, এখানে একটু সমস্যা। আপনি প্রথমে কিন্তু আল্লাহকে যাচাই করা উচিত, আপনার কথাটা ওই পয়েন্টটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আমার বাবাকে হত্যা করতে বললো, এটা কেমন আল্লাহ? তাইলে তো এখানে এইটা, এই যুক্তিটা আমি নিতে পারছি না ভাইয়া। আচ্ছা এই কারণ যুক্তিটা কি, নিতে আমি পারছেন আপনাকে বলি, সর্বপ্রথমেই হচ্ছে আমি আল্লাহ কিনা যাচাই করব। আল্লাহ যদি সত্যিকার অর্থে আমার, আপনি যেটা বললেন না, না যে ওইটা আপনি দিয়ে যাচাই হোক করতে পারবেন না প্রমাণ দিয়ে হোক, ভাই, ওইটা আপনি যাচাই করতে পারবেন না, আল্লাহ যে আল্লাহ কিনা সেটা তো আপনি যাচাই করতে পারবেন না, কারণ আপনার কাছে সেরকম টুলস নাই যাচাই করার, পরীক্ষা করার। হ্যাঁ, কোন একটা অলৌকিক সত্তা আসমান থেকে আওয়াজ আসতেছে আপনার কানের কাছে, ঠিক আছে, এটা তো আপনি যাচাই করতে পারবেন না, আপনি তো আসমানে গিয়ে দেখতে পারবেন না, এটা আল্লাহই বলছে নাকি শয়তানে বলছে নাকি অন্য কোনো মানে ইয়া বলছে, দুষ্ট জিন বলছে, ও এটা তো আপনি তাহা যাচাই করতে পারবেন না, জি জি তাই না? আচ্ছা, আর তাহলে আপনার তো কাছে আর আসছে কাহিনী, হ্যাঁ কাহিনী হচ্ছে আপনার কাছে নির্দেশ আসছে উপর থেকে, হ্যাঁ আচ্ছা বাবাকে খুন করো, এখন আপনি বাবাকে খুন করবেন কি করবেন না, আপনি প্রথমে কি চিন্তা করবেন? আপনি আপনার নিশ্চয়ই মেধা মগজ না, যুক্তি আমি জ্ঞান জি দিয়ে চিন্তা হ্যাঁ করবেন হ্যাঁ ওইটাই, যে এটা ভালো কাজ নাকি খারাপ আমি কাজ, আমি না না আমি এটা চিন্তা করবো না, আমি তাহলে কি চিন্তা করবো করবেন? সর্বপ্রথম যেটা, আমি চিন্তা করবো যেহেতু আমার কাছে আসছে ইয়েটা যে তুমি তোমার বাবাকে হত্যা করো, তাহলে আমি সর্বপ্রথম ওই জিনিস আমার সম্পূর্ণ মেধা দিয়ে আমি ইয়ে করবো যে উনি সত্যিকারের আল্লাহ কিনা। যদি আমি না এই না বিষয়টার প্রতি সময় দিব বেশি, যদি না না আমার ভাই, আপনার কাছে তো মানে আর ব্রেনে আমার ইনফরমেশন নাই ভাই, আপনার কাছে না আর থাকলে কোনো আমি এটা ইনফরমেশন বাদ নাই দিব। জি ভাই, জি আপনার ঠিক কাছে আছে, আর আপনার কোনো ইয়েটা মানি, ইনফরমেশন নাই যে আপনি হ্যাঁ শুধুমাত্র যদি না শুনছেন থাকে তাহলে আসমান আমি থেকে একটা গায়েবী আওয়াজ আসছে আপনার কাছে, আপনি এটা শুনছেন, জি জি এন্ড আপনার কাছে আর জি কোনো ইনফরমেশন নাই যাচাই করার মতো, জি জি ঠিক আছে, আপনার কাছে কোনো যন্ত্র হ্যাঁ নাই যে এটা জি যাচাই করবেন, এটা আল্লাহ পাঠাইছে নাকি মানে কোনো জি শয়তানে পাঠাইছে, এটা তো আপনি বুঝতে পারবেন আচ্ছা, না, আপনার কাছে আমি জাস্ট একটু নির্দেশটা বলি ভাই, আসছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে বলেন, পারছি, জি জি বুঝতে পারছি, বুঝতে পারছি আপনি কোন পয়েন্টে মানে ইয়ে করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আমি যেমন আপনি আপনি নাস্তিক হয়েছেন, আপনার যুক্তি সমস্ত কিছু দিয়ে, আপনি কিন্তু প্রমাণ পান নাই যে আল্লাহ নাই, আপনি সবকিছু যুক্তি দিয়ে আপনার মেধা দিয়ে এবং একটা জিনিসকে প্রমাণিত করার জন্য যতটুকু দরকার আপনি সবকিছু করে কিন্তু ইসলাম থেকে মানে ইসলাম ত্যাগ করছেন, তাই না? আপনার জায়গা থেকে আপনি একটা কিন্তু ক্লিয়ার ভাবে একটা ডিসিশন নিয়ে নিছেন, আপনি শিওর ভাই আমি নিশ্চিত আপনাকে হয়ে কিন্তু, গেছেন যে আল্লাহ ভাই নাই, আপনাকে কিন্তু আমি কারণ এগুলো প্রশ্নের উত্তর সবকিছু দিয়ে হতো। দিছি, প্রশ্নের উত্তর দিয়ে দিছি, আপনি কি আচ্ছা বুঝতে পারছেন যে আমি আপনাকে জি জি প্রশ্নের উত্তর দিয়ে তাহলে দিছি, আচ্ছা তাহলে আমি বলি, নাকি আমি আরো এই আরো আরো বিষয়টা আমি বাদ আরো দিব ব্যাখ্যা করে যে বলবো, আমি আর একটু ব্যাখ্যা করে বলতে পারি আপনাকে, না আমি না আসলে প্রশ্নের উত্তর দিয়ে দিছি, না না আপনি এখন ব্যাখ্যা বুঝতে চাইলে পারছি। আমি ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা তাইলে আমি একটু ইয়ে বলি, যেটা যেহেতু আল্লাহ আমাকে আদেশ করছে, আমার প্রমাণ করার কোনো সিস্টেম নাই বা প্রমাণ করার কোনো ইয়েই নাই, তাহলে আমি ওই আমার বাবাকে হত্যা করব না, আমি এই বিষয়টা সম্পূর্ণ বাদ দিব। হ্যাঁ এই এই যে এই জিনিসটাই হচ্ছে গিয়ে একজন মানে মানবিক মানুষের কাজ হবে, জি জি বা ঠিক আছে যেমন ধরেন আপনার হ্যাঁ আপনার বাসার বুঝতে সামনে দিয়ে পারলাম, একটা ছোট বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাক গায়েবী আওয়াজ আসলো যে এই ছোট ছেলেটাকে মেরে ফেল, জি আপনি জি সেটা নিশ্চয়ই করবেন না, একটা বাচ্চা ছেলে, সে জি নিষ্পাপ একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটাকে জি মেরে ফেলবেন না, তাই না? না এটা আপনি জি আপনার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করবেন, এটা হ্যাঁ এখানে আপনার জি আল্লাহ বললো নাকি ভগবান বললো নাকি মা কালী বললো নাকি শিব বললো কি যায় আসে, আপনি যাচাই করবেন, তাই না? আপনি আপনার মেধা বুদ্ধি বিবেক দিয়ে যাচাই করবেন। এই যে এই জি জিনিসটাই জি হচ্ছে মানুষের মানে মানে মানব ইতিহাসে মানুষের যুক্তিবোধ, মানুষের জ্ঞান, মানুষের মোরালিটি, মানুষের নৈতিকতার ধারণা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে ডেভেলপ করেছে, ঠিক আছে? যেমন ধরেন প্রাচীন যুগে দাস প্রথা খুব স্বাভাবিক বিষয় ছিল, মানুষ মানে সব দেশেই দাস প্রথা প্রচলিত ছিল এবং দাসদের উপর অত্যাচারটাও নানা দেশে প্রচলিত ছিল, সবাই জি করত জি এবং সামাজিকভাবে এটা স্বীকৃত ছিল, বা শিশু বিবাহ, শিশু মেয়েদেরকে বিবাহ, এটাও সামাজিকভাবে স্বীকৃত ছিল, সবাই করতো, এটা নিয়ে কেউ বদার করতো না, কেউ এত বেশি মাথা ঘামাইতো না, সবাই মনে করতো ভাইয়া হ্যাঁ কিছু এটাই করার ঠিক সুযোগ, আছে, না না এটা খারাপ বলার সুযোগও তো ছিল না ভাইয়া, খারাপ বলার এখন সুযোগও ছিল বিজ্ঞান না, উন্নতির কারণ দেখো কারণে জি কিন্তু এখন বিজ্ঞান উন্নতির কারণে আমরা বুঝতে পারতেছি যে একটা বাচ্চা মেয়ের সাথে যৌন কর্ম করলে সেই বাচ্চা মেয়েটার ভেতরে দীর্ঘস্থায়ী একটা মানে মানসিক মানসিক সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, নানা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে, এগুলো আমাদের ইউনিসেফ ইউনেস্কোর যে রিপোর্ট গুলো আছে সেই রিপোর্ট গুলো থেকে আমরা দেখতে পাই যে পৃথিবীর অসংখ্য বাচ্চা জি জি মেয়েদের সাথে এই ধরনের আচরণ হলে তাদের কি কি শারীরিক সমস্যা হয়, এগুলোর আলোকে আমরা জি এই যে এই যে ইনফরমেশন আমরা আরো বেশি পাচ্ছি এখন, আমরা যে বৈজ্ঞানিক জি ভাবে যাচাই করতে পারতেছি, এইগুলোর আলোকে ধীরে ধীরে আমরা আরো বেশি ইনফরমেশন পাচ্ছি এবং আমাদের মোরালিটির ধারণাটা একটু ডেভেলপ করতেছে দিনে দিনে। যেমন ধরেন আমি যখন বাংলাদেশে থাকতাম তখন দেখতাম যে বাসায় একটা কাজের ছেলে ছিল, কাজের ছেলেটা একটু কাচের মানে একটা কাচের কাপ যদি ঠাস করে ফেলে ভেঙে ফেলতো, ধাম ধাম করে আমার আমাদের বাসায় দুটা থাপ্পড় দিয়ে দিত, হ্যাঁ শালা তুই আমাদের কাচের জিনিস ভাঙলি, কিন্তু আমি যখন মানে আরেকটু ডেভেলপ করেছি, আমার জ্ঞান বুদ্ধি যখন আরেকটু বৃদ্ধি পেয়েছে, আমি ওই কাজ করছি ছোটবেলা ভাই, আমি ওই কাজ করেছি, মানে আমাদের কাজের ছেলে যদি একটা একটু ভুলভাল করছে ধাম করে একটা থাপ্পড় লাগিয়ে দিছি, আই এটা কি করলি, কিন্তু যখন আমি একটু ডেভেলপ করেছি, জ্ঞান বুদ্ধি যখন বিকশিত হয়েছে আমার, তখন আমি চিন্তা করে দেখছি যে না এই কাজটা তো করাটা ঠিক হয়নি আমার, আমি ভুল করছি এই কাজটা,
বা যেমন ধরেন ছোটবেলা যে সবে বরাতে রাতে আমরা যে পটকা ফুটাতাম, কুকুরদের দেখলে কুকুরের কাছে পটকাটা ছুড়ে মারতাম, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি যে কাজটা ঠিক হয়নি, আমি আমার মোরালিটি ধারণাটা ডেভেলপ করেছে। এই ডেভেলপমেন্টের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বই পড়া, জ্ঞানের বিকাশ, জ্ঞান বিজ্ঞানের বিকাশ। আমি যত বই পড়েছি, যত জ্ঞান বৃদ্ধি পেয়েছে আমার, যত ইনফরমেশন আমি পেয়েছি, তত আমার মোরালিটির ধারণাটা বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে, ঠিক আছে। এবং এখন আমি মনে করি এখনো যে আমি একদম পারফেক্ট হয়ে গেছি তাও না, আমি আগামী 50 বছরে আরো আমার মোরালিটির ধারণা আরো বৃদ্ধি পাবে, আমি আরো মোরাল মানুষে পরিণত হতে পারবো। যদি আমি এইভাবে আগাতে পারি তাহলে আরো মোরাল মানুষে পরিণত হতে পারবো, আরো নৈতিক ভাবে আমি শুদ্ধ হতে পারবো। এইভাবেই একজন মানুষের, মানুষ ভালো মন্দ নির্ধারণ করে, নিজের জ্ঞান বুদ্ধি যত বিকশিত হয়, নিজের যুক্তি বোধ যত বিকশিত হয়, মানুষ তত ডেভেলপ করে। হ্যাঁ, এটা হিউম্যান হিস্ট্রিতে মানে যত ঘটনা ঘটছে এইভাবেই মানুষের বৃদ্ধি পেয়েছে। যেমন আইন কানুন বিচার ভাই, একটা একটু আপনার জন্য হাসির কথা বলি ভাই, এটা ইসলামও বলে, আচ্ছা ইসলামও বলে জ্ঞান অর্জন। আমি আপনাকে বলি ইসলামের যে মানে ধর্মের যে সমস্যাটা, ইসলামের না ধর্মের যে সমস্যাটা, সেটা হচ্ছে তারা দাবি করে যে মোরালিটির ধারণাটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ ধারণা, অবজেক্টিভ সাবজেক্টিভ না, ঠিক আছে, অ্যাবসলিউট। মানে হচ্ছে গিয়ে সেটা উপর থেকে আসে, আসমান থেকে আসে মোরালিটির ধারণাটা, মানে ঈশ্বরের থেকে আসে ধারণাটা, এবং ঈশ্বর যেটা নির্ধারণ করে দেয় সেটা আর আমরা পরিবর্তন করতে পারি না, অপরিবর্তনীয়, জি ঠিক আছে। এইটা হচ্ছে মেইন সমস্যা। মেইন সমস্যা কেন? কারণ আমরা যখন যাচাই করতে যাই যে আচ্ছা ঠিক আছে ঈশ্বর কি তাহলে মানে ঠিকভাবে মোরাল, আমরা আমরা কিন্তু ঈশ্বরকেও যাচাই করবো, তাই না? আপনি একটু আগে বলেছেন যে আপনি মানে যাচাই যাচাই করে চিন্তা করে দেখবেন, আমরা একটু যাচাই করে দেখবো তাহলে যে ঈশ্বর বা আল্লাহ, আপনার আল্লাহ, সে কি আসলে শতভাগ মোরাল, শতভাগ শুদ্ধ, সে কি আমাদের সবকিছু ভালো কথা বলছে কিনা? কারণ যাচাই না করলে তো আমরা বুঝতে পারবো না। আমরা আমাদের মানে জ্ঞান বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা যাচাই করি, যুক্তি দিয়ে যাচাই করি, জ্ঞান দিয়ে যাচাই করি, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে মানে কোরআন খুললে দেখা যায় যে বিধর্মীদের সম্পর্কে অত্যন্ত বাজে বাজে কথাবার্তা লেখা আছে। এই বিষয়গুলো আমি অনেক শুনেছি আপনার কাছে। হ্যাঁ, তাফসির গুলো পড়লে আমরা দেখি, তাফসির গুলো পড়লে আমরা দেখি যে অত্যন্ত বাজে বাজে কথা লেখা আছে। এমনকি লেখা আছে বিধর্মীরা কুত্তা বিলাই খেতেও নিকৃষ্ট জীব, মানে এরকমই নোংরা তারা। ভাইয়া এই কথাটা আমার মনে হয় কি জানেন, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, এটা হচ্ছে মাঠ থেকে মাসির দরদ বেশি, বুঝছেন? মানে যে আমরা যেটা ইয়ে করি এটা হচ্ছে কারণ ভাই এখন শুধুমাত্র যাচাই করতেছি, ভাই এখন আমরা শুধুমাত্র যাচাই আচ্ছা করতেছি, আমরা এখন শুধুমাত্র যাচাই জি করতেছি যে কোরআনে আল্লাহ পাক যেই ইনফরমেশন গুলা, যেই মোরালিটির ধারণা আমাদেরকে দিচ্ছে সেগুলো কতখানি মোরাল। এখন আপনার মতো আমার মতো একজন মানুষ কি এর থেকে বেটার কোনো চিন্তা করতে পারে কিনা, তাই না? আমরা এটা যাচাই করবো শুধু, ঠিক আছে। আমরা এটা যাচাই করে দেখি যে তাফসিরে, তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাসিরে একদম স্পষ্ট ভাবে লেখা আছে এরা হচ্ছে কুকুর বেড়ালের চেয়েও নিকৃষ্ট, শুকরের থেকেও নিকৃষ্ট অমুসলিমরা, অমুসলিমদের আত্মা হচ্ছে অপবিত্র। এটা মানে তফসিল আমি এখন আপনাকে রেফারেন্স দেখাতে পারবো, আপনি দেখতে চাইলে বলেন, আমি দেখাতে পারবো। আমি এই বিষয়গুলো নিয়ে আপনি অনেকের সাথে তর্ক করছেন, তো এই হাদিস দেখানো বা এগুলো নিয়ে আমি মানে আগাইতে যাচ্ছি আর কি। আপনি ভাই আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মানে আস্তিক নাস্তিক, এইগুলার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে মানুষ হিসেবে কেমন, ঠিক আছে। মানুষ হিসেবে কেমন তার কর্মের উপর নির্ভর করে, আপনার কর্মের উপর নির্ভর করবে আপনি মানুষ হিসেবে কেমন। আপনি একজন মানবিক মানুষ যদি হন, আপনি যদি মানে সব সকল মানুষকে সমান চোখে দেখেন, আপনি যদি নারীদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি হিজড়াদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি প্রতিবন্ধী মানুষদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি সমকামীদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি আস্তিক নাস্তিক সবাইকে সমান চোখে দেখেন, এবং আপনি যদি মনে করেন যে সবার বেঁচে থাকার অধিকার আছে, সবাই মানে আত্মসম্মান নিয়ে, মানবিক মর্যাদা নিয়ে সুখে বেঁচে থাকতে পারবে, এরকম যদি আপনি চিন্তা ভাবনা করেন, আমি ভাই দেখতে যাবো না আপনি মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান, আমি দেখতে যাবো না। আমি মনে করবো যে আপনি একজন ভালো মানুষ, আপনি মানে সবাইকে ভালোবাসেন, সব মানুষকে সমান মনে করেন, পশু পাখিদেরকে সমান মনে করেন, পশু পাখিরাও আপনার কাছে, আপনার আপনার কাছে নিরাপদ, আপনার কাছে যেকোনো মানুষ গেলে আপনার কাছে নিরাপদে থাকবে, এবং এটা হচ্ছে আপনার মানবিক গুণ একটা, ঠিক আছে। আপনার কাছে আপনি কোনো ঘুষ খান না, আপনি কোনো দুর্নীতি করেন না, আবার আপনি নামাজ নামাজও পড়েন কিনা এটা আমি দেখতেও যাবো না তখন, ঠিক আছে। আচ্ছা আমি যখন দেখবো আপনি সৎ ভাই, মানুষ, আমি একটু বলি, একটু শেষ করি ভাই, তখন আমি মনে করবো আপনি একজন ভালো মানুষ, আপনার মানবীয় গুণাবলী আছে, আপনি কোনো মানুষকে ধর্মের ভিত্তিতে বিবেচনা করেন না, যে কোনো মানুষকে আপনি বুকে জড়ায় ধরতে পারেন, সে হিন্দু হোক মুসলমান হোক আপনি কেয়ার করেন না, এটা হচ্ছে আপনার মানবীয় গুণাবলী। এখন এই গুণাবলী যদি আপনার ভিতরে থাকে তখন আমি আপনাকে বলবো একজন ভালো মানুষ। এখন আমি দেখতেছি যে আল্লাহ পাক কোরআনে নাজিল করছে যে সূরা, সেই সূরার ভিতরে বলতেছে যে মানুষকে ধর্মের ভিত্তিতে বিবেচনা করতে। এখন ভাই আমি একটা মুসলিম পরিবারে জন্মাইছিলাম, আমি গেলাম আমেরিকাতে, হ্যাঁ আমেরিকাতে গিয়ে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আমাকে মুসলিম হিসেবে আমাকে মানে ঘৃণা করছে, বা আমি ধরেন গেলাম ইসরায়েলে, ইসরায়েলে গিয়ে দেখলাম, বা মিয়ানমারে গেলাম, মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের সাথে থাকা শুরু করলাম, ওইখানে গিয়ে দেখলাম যে মানে রোহিঙ্গা বৌদ্ধরা, যার মানে মিয়ানমারের যে বৌদ্ধরা আছে তারা আমাকে বলতেছে এই শালা তুই তো মুসলমান, তুই তো নোংরা, তুই তো ইতর, তুই তো বদমাইশ, তুই তো মুসলমান, তখন তো ভাই আমার খারাপ লাগলো। আপনারও এটা খারাপ লাগবে নিশ্চয়ই, যে আপনাকে মুসলমান, আপনি মুসলিম মুসলিম পরিবারে জন্মেছেন, শুধুমাত্র এই কারণে আপনাকে এইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এটা এটা কেমন কথা? এটা তো কোনো মানে মানবিক কথা হইলো না। মানুষের জন্ম যেখানেই হোক, মানুষের তো কর্মের উপরে নির্ভর করবে সে কি,
আপনি তো তখন সেটা বলবেন যে আমি কিন্তু এরকম লোক দেখছি ভাই, আমি কিন্তু জার্মানিতে এরকম লোক দেখছি, জার্মানিতে মুসলমানদেরকে কিছু মুসলমানকে আবার অপমান অপদস্থ করা হয়েছে এক জায়গায়, আমি সেখানে প্রতিবাদ করছি ভাই, এই মানে মুসলমান বলে তুমি কেন অপমান করবা, সে কেমন মানুষ সেটা তুমি দেখতে হবে, তোমার মুসলমান হিসেবে তুমি কেন অপমান করবে, মুসলমান হিসেবে এটা তো তার সে মুসলিম পরিবারে জন্মাইছে, এটা তো সে নিজে ইয়া করে নেয়, তাই না? এই যে জিনিসটা যে আপনি একটা ধর্মের পরিবারে জন্মাইছেন এই কারণে আপনাকে নোংরা ভাবা, আপনাকে অপবিত্র ভাবা, আপনাকে ছোট করা, আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করা, আপনার আপনার প্রতি বৈষম্য করা কোনো ধরনের, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আল্লাহ পাক নিজে করছে, যে জিনিসটা আমরা সাপোর্ট করি না। হ্যাঁ, আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে করছে। এখন আমি চিন্তা করি যে একজন মানুষ যদি ধর্মের ভিত্তিতে কাউকে মানে জাস্টিফাই করে, কাউকে যাচাই করে, বৈষম্য করে, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প, সে ধর্মের ভিত্তিতে মানুষকে বৈষম্য করে, মুসলিমদেরকে সে দেখতে পারেন, ঠিক আছে, বা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, সে ধর্মের ভিত্তিকে মানুষকে যাচাই করে, মুসলমান হলে সে দেখতে পারে না, দ্বারের কাছে বেসতে দেয় না মুসলমান হলে, এবং দূর দূর করে নোংরা ভাবে তাদেরকে। ভাই এই যে এই ক্যারেক্টারটাকে আমরা খারাপ ক্যারেক্টার বলে মনে করি, যে ধর্মের ভিত্তিতে মানুষকে যাচাই করা। এখন আমি দেখতেছি এই ক্যারেক্টারটা আল্লাহ তাআলার ভিতরে আছে, একই সেম জিনিস আল্লাহ তাআলা এবং মুহাম্মদ দুজনের ভিতরেই আছে। তাহলে তো ভাই আমি আমি বা আপনি যারা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে যাচাই করি না, তারা তো মানবীয় গুণাবলীর ভিত্তিতে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেটার, তাই না? এটা তো আমরা মানে বুঝতে পারি যে আমি হচ্ছি আল্লাহ এবং তার রাসূলের থেকে অনেক উন্নত চরিত্রের মানুষ, মানবীয় গুণাবলীর দিক দিয়ে আমরা তাদের থেকে উন্নত চরিত্রের মানুষ। তাহলে ভাই আমার কেন এরকম একটা লোকের কাছ থেকে মোরালিটি শিখতে যেতে হবে, যে এই লোক হচ্ছে কি অমুসলিমদেরকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করছে, এরকম নোংরা বলছে, এরকম খারাপ বাজে কথা বলছে, সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করছে, এর কাছ থেকে তো আমার মোরালিটি শিখতে যাওয়ার দরকার নেই, আমি মোরালিটি শেখার আমার অনেক জায়গা আছে, ঠিক আছে? যে আছে ভাই এই এই ইগুলা আমি একটু ক্লিয়ার, আমি আপনার অনেকদিন থেকে লাইভ দেখি তো আমি এই বিষয়গুলো নিয়ে একবারে ক্লিয়ার, বুঝছেন? মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমরা মুমিন যারা দাবি করি সর্বপ্রথমে আপনি যেটা বলেন, সর্বপ্রথমে নিজের নৈতিকতা নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচাই করা যে কাজটা ভালো না মন্দ, তাই তাই না? আপনার এখানে আপনি চাচ্ছেন যে এটা পয়েন্ট এক নম্বরে রাখার জন্য, কিন্তু আমাদের কথা হচ্ছে যেটা আমার মনে হয় আপনি একটা ভুল করলেন, মুমিনদের প্রধান কাজ হচ্ছে গিয়ে আল্লাহ এবং তার নবী এই বিষয়ে কি বলছে সেটা যাচাই করা, না না এটা ভালো না আমি ভাই আমি আপনার কথা না না আমি আপনারটা বলছি ভাই, সরি আমি আপনার পয়েন্টটা বলছি, আপনার যুক্তিতে হচ্ছে এইটা ভালো মন্দ নিজের বিচার বিবেক বুদ্ধি দিয়ে আগে যাচাই করে তারপরে নাম্বারে রাখা যে কোনটা ভালো কোনটা মন্দ, এইটা থেকে ডিসিশন নেওয়া, তাই তো? আমি আমারটা বলতেছি যে আমাদের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা যে আল্লাহ সঠিক কি ভুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঠিক কি ভুল। তারপর আপনি যেটা বলেন দুইটা কিন্তু একসাথে থাকতে পারবে না কিছুতেই না, কোরআন হাদিস যদি আমি ফলো করি তাহলে আমি আপনার যেই বিচার যেই ইয়েটার কথা বললেন পয়েন্ট এক নম্বরে যেই জিনিসটা রাখলেন ওইটা থাকবে না, তাহলে আমি মুসলিম হতে পারবো না। সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আল্লাহ নবী ঠিক কিনা, সর্বপ্রথম এইটাই জানতে হবে যে আল্লাহ নবী সত্যি, তখন আপনি এটা যাচাই করতে পারবেন না ভাই, আপনি যখন মুমিন তখন আপনি কখনো আল্লাহ এবং তার নবী ঠিক না বে ঠিক এটা কখনো যাচাই করতে পারবেন না, আপনার সেই অধিকার নাই ভাই। আমি যেটা বলতেছি আর কি এটা হচ্ছে আমরা যারা এখন দেখেন অনেকেই কিন্তু মুসলিম হচ্ছে, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য নাস্তিক থেকে অনেকে ফিরে আসতেছে, যেটা আমি হয়তো সঠিক আপনারা ইয়েটা দিতে পারবো না যে বলেন কয়জন ফিরে আসছে, কে কে ফিরে আসছে সে কি বলবেন, কে কে ফিরে আসছে ভাই? আমি যেটা আমি একটু এটাই বললাম আর কি, যে আমি হয়তো আপনাকে ওইভাবে বলতে পারবো না ভাই অমুকে ফিরে আসছে অমুকে ফিরে আসছে, তবে আমি যতটুকু নামটা বলে ভালো হতো ভাই, আমি আপনাদের ফেসবুকেও দেখি ইউটিউবে অনেকে দেখি বলে যে আমরা নাস্তিক ছিলাম বা সংশয়বাদী ছিলাম হয়তো ফিরে আসছে, অনেকেই আছে যেটা আমি সঠিক এটা দিতে পারবো না ভাই। ভাই আপনাকে একটা সত্য কথা বলি, আমি যেটা জিনিসটা ভাই একটা সত্য কথা বলি যে আমি অনেক দেখছি এরকম, অনেকে দাবি করতেছে আমি আগে নাস্তিক ছিলাম এখন মানে ভালো হয়ে গেছি মুমিন হয়ে গেছি, মানে এরা প্রত্যেকটাই কখনোই নাস্তিক ছিল না, সবসময় মুমিন ছিল, এরা ফেক আইডি বানায় সমস্ত চাপাবাজি করে, এবং তারা নাস্তিক শব্দের মানেই জানে না, তারা নাস্তিক শব্দের মানে বা সংশয়বাদী শব্দের মানে এগুলাই জানে না তারা, তারা নাকি এগুলো আমি ওইদিন শুনছি আপনার লাইভ ইয়েটা শুনছি যে এক ভাইয়ের সাথে বলছিলেন যে আসলে নাস্তিকের সংজ্ঞা কি বা অনেক কিছু জানে না, বলতে পারবে না, বলতে পারবে এরা কেউ বলতে পারবে না, খুদাই এই সমস্ত মানে চাপাবাজি করে ভাই। আচ্ছা দেখো তাহলে নাস্তিকটা বাদ দিলাম, কিন্তু অন্য ধর্ম থেকে ফিরে আসে ইসলামে অনেকেই আসে, এটা তো স্বীকার করবে না, হ্যাঁ অন্য ধর্ম থেকে যেরকম আসে আবার মানে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্টও আছে কিন্তু, আবার আপনি যদি একটা পরিসংখ্যান নেন শুধুমাত্র যে যারা ইসলামে কনভার্ট করেছে 5 বছর পরে তাদের অবস্থাটা কি, সেটার একটা পরিসংখ্যান নেন, ম্যাক্সিমাম যারা ইসলামে ওইটা বাদ দেন, আমরা যারা ইসলামে আছি শুনেন ভাই আমরা যারা ইসলামে আছি আপনি এই বিষয়টা দেখেন, যারা ইসলামে আছি তারা বেশি লাগে না, আমার এখানেও যারা আছে তারা ঠিকমতো নামাজ পড়ে না বা ইসলামের যে ফরজ বিধানগুলো ওইগুলো ঠিকমতো পালন করে না, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়ে না, ওই বিষয়টা বাদ দেয়া, কেউ যদি একটা বিষয়ে এর মানে এই না যে সে বিশ্বাস করে না ইসলামের মানে ইসলামে নাই এমন না, সে হয়তো তার ভিতরে এসে নরমালি, ইসলামের বিধানগুলো মানে না এরকম অনেক আছে, তা আমি যে পয়েন্টটা ইয়ে চাচ্ছি যেটা হচ্ছে অনেকে ইসলামে আসে কারণ
যে ব্যক্তি ইসলামে আসে সে তার বিবেক বিচার বুদ্ধি দিয়ে, কারণ কারো শখ না যে নিজের কারণ ইসলামে আসতে হলে কেউ যদি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে আসে তার ফ্যামিলিগত চাপ থাকে, অনেক কিছুই থাকে, অনেক কিছু ত্যাগ করা লাগে, নর্মালি একটু কষ্ট হয়, কিন্তু কেউ কিন্তু ইচ্ছা করে এই কষ্টের সম্মুখীন হতে চায় না, কেউই না। যেমন আপনি নাস্তিকতাকে সর্বাত্মক যত যাচাই করা সবকিছু যাচাই করে আপনি দেশ ছাড়া লাগছে, আপনাকে মারার জন্য অনেকে চেষ্টা করছে, যেটা আপনাকে কুপাইছেও, কিন্তু আপনি আপনার বিশ্বাস থেকে আপনি অনর যে আপনি যেই পথে আছেন এটা একমাত্র সঠিক পথ, এইটাই হচ্ছে সঠিক রাস্তা, তাই না? আপনার যুক্তি সবকিছু থেকে। এখন যে ব্যক্তিটা ইসলামে গেল তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে সে মাথা যাচাই করে সে বুঝলো যে ইসলামটা ঠিক, ইসলাম। এখন কিন্তু মানুষের বোকা মানুষ খুব কমই আছে যে নাস্তিকতা সম্পর্কে জানে না, হিন্দু ধর্ম সম্বন্ধে জানে না। এখন কিন্তু জি ভাই, আমার ধারণা কি যে মানে ইসলামের একটা প্রধানতম বিধান হচ্ছে গিয়ে মুরতাদদের কতল করা। আচ্ছা মানে আপনি ইসলামে ঢুকতে পারবেন কিন্তু বাইরে পারবেন না ভাইয়া, এটা সত্য নাকি মিথ্যা ভাই? আমরা ওই ঠিক না ভাই, ঠিক ভাই, ঠিক না ভাই, আলেমদের কাছ থেকে জেনে নেব ঠিক না ভাইয়া, যদি ইসলামে থাকে আমি আপনার, না না ঠিক ইসলামে না ভাই, থাকলে ঠিক আমি বল, আপনার কুপাবো ভাই, ঠিক না ভাই, আমি আপনার বলি ইসলামে যদি আমি আমি থাকে, আপনাকে দেখাই দিচ্ছি, ইসলামে আছে, পরিষ্কার ভাবে আছে, হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, যে ব্যক্তি তার দিন ত্যাগ করে তাকে হত্যা করো, তার গর্দান উড়াইয়া দাও। সব অনেকগুলো হাদিসে আচ্ছা আছে, ভাইয়া, প্রধান প্রধান হাদিস গ্রন্থে আছে, যে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। এমন ভাই, এক ব্যক্তি মনে করেন আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতেছিল, সে যে মানে ওয়াজ শুনলো যে এই ইসলামে গেলে 72টা হুর পাওয়া যাবে, গেলমান পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে। সে বললো আরে 72টা হুর ভালোই তো, এই তো যাই একটু গিয়া দেখি, মানে হুট্টুর পাইলে তো খারাপ কি, এত সুন্দর সুন্দর, এই যে আপনাদের জি যে আব্দুর রাজাক বিন ইউসুফ যে মানে ওয়াজ করে, এত নরম, এত শুনি আমি শুনি নরম, এত জি সুন্দরী, এত সুন্দরী, আচ্ছা মানে কত বড় বড় মানে স্তন কত বড় বড় থাকবে, তারপরে তার মানে কোমর কিরকম থাকবে, তার মানে শরীর কিরকম থাকবে, এগুলো এত সুন্দর বর্ণনা দেয়। এগুলো শোনার পর এক লুচ্চা লম্পট যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে ভাবে, আরে বাপরে, আমি তো তাহলে ইসলামে ইসলাম ইসলামে যাচ্ছি না কেন, ইসলামে এত সুযোগ সুবিধা, মানে পৃথিবীতেও 4টা বিয়ে করবো, দাসী দাসী সেক্স করবো, তারপরে ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে সেক্স করবো, এগুলাও আছে, আবার বেহেস্তে 72টা হুরও আছে, এই অফার তো মিস করা যায় না, সাথে সাথে গিয়ে ইসলাম গ্রহণ করলো সে। এখন ইসলাম গ্রহণ করার পরে জানতে পারলো যে আরে ঢুকতে তো পারলাম কিন্তু বাইরে হওয়ার তো রাস্তা নাই, বাইরে হলে তো আমার জবাই করে ফেলবে, এটা তো মুরতাদের শাস্তি, তো মৃত্যুদণ্ড, এখন আমি কি করব, এখন ওই বেটা তো কি করবে ভাই, ভাই, ফান্দে পড়ে গেল। আমি বুঝতে পারছি এখন ভাই, এখন আপনি আমাকে বলেন যে এই যে যে ব্যক্তিটাই এই যে লোভে পেরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, সে ভাই আচ্ছা কেমনে আচ্ছা এখন একটু মানে বাইর হবে বলেন। আচ্ছা ভাই একটু বলি ভাইয়া, একটু বলি, আপনাদের নাস্তিকতার যুক্তিটা হচ্ছে কি স্বাধীনভাবে চিন্তা করা নিজের, এটা মেইন পয়েন্ট, আপনাদের নাস্তিকতার মেইন পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে আপনি কি করে একটা মানুষ যদি কেউ ধর্মান্তরিত অন্য ধর্ম থেকে ইসলামে আসে, তাহলে আপনি কিভাবে তার পয়েন্টটাকে উড়িয়ে দিচ্ছেন যে সে তার বিবেক বিচার বুদ্ধি দিয়ে সে বুঝতে পারলো যে ইসলামটা ঠিক, এটাকে আপনি একেবারে এইভাবে বাদ দিয়ে দিচ্ছেন কেন যে না সে হুরের জন্য সে এটা করতেছে বা ওইটার জন্য এটা করছে, সে তো তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারছে যে ইসলামটা ঠিক, এরকম আমার তো অহরহ জানতে হবে, অনেক হচ্ছে না ভাইয়া। না আমার তো জানতে হবে ভাই, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে অনেক কনভার্ট হচ্ছে, খ্রিস্টান ধর্মে, আমি জার্মানিতে থাকি, খ্রিস্টান মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট হওয়ার সংখ্যা অনেক ভাই, এটা তো কোনো যুক্তি হবে দিতে পারে না এটা ভাই, না না ভাই, আমি এটা তো যুক্তির কোনো কথা বলতেছি না ভাইয়া, তাই ভাই, বলে যে আমি ইসলাম আপনাকে ঠিক যেটা এইটা বলছি, আপনার বলতেছি না না, না না আমিও সেটা বলতেছি যে কে কোন ধর্মে কনভার্ট হইলো সেটা দিয়ে তো ওই ওই ধর্মটা জাস্টিফাই করা যায় না, জাস্টিফাই করা যায় সেটা দিয়ে যে আপনি যদি মানে একটা ধর্মে কনভার্ট হইতে পারেন কিন্তু ওই ধর্মটা থেকে বেরোতে পারেন না, এইটা হচ্ছে সবচেয়ে প্রবলেমের জায়গা, ঠিক আছে, মানে অন্য লোকে ইসলামে ঢুকতে পারবে কিন্তু বাইরেতে পারবে না, বাইরেতে গেলে তার গলাটা ফেলে দিতে হবে। এন্ড ভাই, মুরতাদের শাস্তি আমি আপনাকে রেফারেন্স দেখাই দিতে পারি, হাদিসে না পরিষ্কার ভাবে এটা বর্ণনা আমি আছে আপনার কাছ থেকে নিব না, সরি ভাইয়া, এই বিষয়টা আপনি, আপনার, হ্যাঁ হ্যাঁ আমি এই অনেক দেখছি, আমি এই আমি আপনার কাছ থেকে নিব না যদি, হ্যাঁ আপনার কথা ঠিক আছে যে ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে কোপানো কোপাই দেওয়া, এখন আপনি এটা বললেন হাদিসে আছে, এখন আমি কি করব ইসলামিক স্কলার যারা আছে তাদের কোপায় দেয় না, আমি গর্দান জিজ্ঞাসা উড়াইয়া করি দেয়া ঠিক ভাই, হ্যাঁ হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে গর্দান উড়াইয়া দেয়া। আমি আপনাকে জি মুয়াত্তা ইমাম মালিকের জি হাদিস থেকে দেখাবো, ইমাম বুখারীর হাদিস থেকে দেখাবো, ইমাম মুসলিমের হাদিস থেকে দেখাবো, কোন হাদিস থেকে আপনার দেখতে হবে খালি বলেন, আমি আমি এক নাম্বারটা বলে দিচ্ছি। আমি একমত আছি ভাইয়া, আমি এটা অনেক দেখেছি আপনার এই বিষয়গুলি আমি দেখেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে ইসলামে আপনি ভালো করে জানেন যে কয়েকটা বিষয় যখন একটু মনে হয়, যেমন ধরেন আপনি কোপানোর কথা বলছেন, এখন আলেমরা যদি ফতুয়া দেয় যে না এখানে সিস্টেম আছে কয়েকদিন রাখা লাগবে সে ইসলামে ফিরে আসে কিনা তাকে সুযোগ দেওয়া হবে, আমি যেটা বলতেছি আর কি, এখন আলেমদের কাছ থেকে আমি সঠিক সংজ্ঞাটা নিব যে আসলে আমার করণীয় কি, ইসলামটা সঠিকভাবে কি, কোরআন দিয়ে আমাকে বুঝিয়ে দিবে হ্যাঁ ইসলাম যে ত্যাগ করবে তার গর্দান উড়িয়ে দাও, হ্যাঁ, তাহলে এখানে আমি কিছু কিছু এইভাবে করবো, আমি কিছু কিছু এইভাবেই করবো স্কলার কিছু কিছু স্কলার এই বিষয়ে মত দিয়েছেন যে 3 দিন পর্যন্ত তাকে জেলখানায় আটকে রাখতে হবে এবং বলতে হবে যে তুমি আবার ইসলামে ফেরত আসো, তুমি যেটা বলছো সেটা ভুল বলছো, এটা তওবা করো এবং ইসলামে ফেরত আসো, এবং প্রতিদিন একটা রুটি তাকে খেতে দিতে হবে। এটা হচ্ছে হযরত ওমরের আমলে, হযরত ওমর এই সিস্টেমটা করছিল যে 3 দিন পর্যন্ত জেলখানায় আটকে রেখে একটা প্রতিদিন একটা করে রুটি দিয়ে বলতে হবে তুই ইসলামে আবার ফেরত আয়, ফেরত আয়, ফেরত আয়, 3 দিনের ভিতরে যদি ফেরত না আসে তাহলে গল্লা পাল্লা নামায় দিতে হবে, পাল্লা নামায় দিবেন, আমি ভাই ঠিক আছে। ইসলামিক বিধান নিয়ে আমি আপনার সাথে কোনো দিনও করতেছি না, আমার মেইন পয়েন্টটা হচ্ছে আপনি যে বিষয়গুলো উঠান, আমরা মুমিনরা অনেকে যারা জানে না ইসলাম সম্বন্ধে তারা দেখে বলবে হাই সর্বনাশ ইসলামে এটা আছে সর্বনাশ,
কিন্তু এটা আমি বলতেছি, এটা তাদের এখন আমি আপনাকে একটা না কথা জানার বলি, কারণে অজ্ঞতা। এখন আরেকটা কথা বলি যে ভাই, নাস্তিকতা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, বলেন তো আমরা তার সাথে কি করি? তার কিছুই সাথে না, আমরা নরমালি কিছুই করি ভাবে না, যেভাবে আছে। কিছুই করি না। সে আমার সাথে লাইভে আসলে কি ভাই কেমন আছেন, চলেন চা খাই আসি, হ্যাঁ এক জায়গায় দাঁড়া দোকানে গিয়ে চা খাই আসি, আমরা সুন্দরী দোকানে গিয়ে চা খাই আসবো। এটা হচ্ছে এটা, কারণ আমরা মনে করি এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কে কোন ধর্মে নিবে, কে কোন ধর্মে যাবে, এটা নিয়ে তো আমার মাথা ঘামানোর কিছু নাই। এটা আপনার ব্যাপার, আপনি কি ইসলাম নিবেন নাকি ইহুদি ধর্ম নিবেন নাকি হিন্দু ধর্ম নিবেন, এটা সম্পূর্ণ আপনি বুঝবেন, আপনি আপনার যুক্তি বুদ্ধি দিয়ে যেটা ভালো বুঝবেন সেটা নিবেন, এটা তো আমার মানে মাথা ঘামানোর কিছু নাই। ঠিক আছে, জি এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে মতাদর্শ, যে মতাদর্শ বলে যে ইসলাম ত্যাগ করলে গর্দান উড়াইয়া দাও, কল্লা ফালাই দাও, এটা ভালো নাকি আমি যে চিন্তা করতেছি যে আপনি কি করবেন না করবেন তা আপনার বিষয়, আমি কি বলতে পারি? এখানে কোনো কোপাকুপির কোনো দরকার নাই, আপনি যে ধর্মেই থাকেন চলেন এক গিয়া চা খাই আসি, হ্যাঁ একসাথে দুইটা আচ্ছা সিগারেট খেলাম, অথবা আপনি সিগারেট না খাইলে না খাইলেন, চা খেলাম একসাথে, ঠিক আছে আচ্ছা এইটা ভালো। এখন আপনি বোঝেন ভাই, তো আমি আপনার আর ভালো ভাবে বুঝাতে পারবো না। আমি বুঝতে পারছি ভাই, আমি আপনার মেইন বিষয়টা বুঝতে পারছি। আমার কথা হচ্ছে কি, আমি যেটা বুঝি এটা হচ্ছে পৃথিবীতে ধরেন ভালো আর মন্দ বিষয়টা নিয়ে সমস্যা। যেমন আমরা মুসলিমরা যেটা মনে করি যে হ্যাঁ আল্লাহ তাআলা এটা বলছে, ইসলামে এটা আছে, এটাই আমার জন্য সহি সঠিক। এখন আপনার বিষয়টা আমি জানি যে আপনি কোন কোন বিবেচনা দিয়ে আপনি বলতেছেন যে এই জিনিসটা ঠিক না। যেমন ধরেন আপনার একটা বিষয় নিয়ে খুব ইয়ে হচ্ছে, যেটা আপনি স্বীকার করেছেন যে কেউ যদি সম্মতি ভাবে মার সাথে ছেলে যদি সেক্স করতে চায়, মা যদি রাজি থাকে, তাহলে এটা করা যাবে। এটা আপনার আমি যুক্তিতে, বলেছি আপনার না ভাই, বিবেক বুদ্ধি, ভাই আপনি কি আমার কথাটা পুরোটা শুনেছেন? আমার সত্যি মনে কথা হয় বলেন আমি তো শুনছিলাম, এরপরও ভাই, কোন আপনি জায়গায় ভুল আমার গেছে আপনি ধারণা, বলে দিবেন আসলে। আমার ধারণা আপনি হচ্ছে ইউটিউবে আমার কথাটাকে কাট করে করে যে জিনিসটা মানে আপনাদের মুমিন ভাইরা যে আপলোড করছে আপনি সেটা শুনছেন। আমি এখন আবার আপনাকে বলে দিচ্ছি আমি কি বলছি। আমি বলি দেখেন ভুল হয় কিনা, আচ্ছা ঠিক আমি আছে বলি বলেন, এটা হ্যাঁ হচ্ছে, বলুন। কেউ হয়তো প্রশ্ন করছিল আর কি যে মানে কেউ যে সম্মতিতে, আপনি বলেছেন হয়তো সম্মতিতে যদি কেউ সেক্স করে তাহলে এতে আমি বাধা দেওয়ার কি বা আপনি বাধা দেওয়ার কি। এক্ষেত্রে তো পরের আমার প্রশ্ন ব্যাপার আসছে না ভাই, হয়তো যে জি জি সেটাই আচ্ছা সেটাই যেটা আমার এখন ব্যাপার না ভাই, ওই যে এটা তারা সিদ্ধান্ত জি জি নিবে তারা কি করবে না না করবে, আমি তো নাক গলাইতে পারি জি না, তৃতীয় পক্ষ হিসেবে আমি তো নাক গলাইতে আচ্ছা পারি না। জি জি আপনি আরেকটা বিষয় হচ্ছে, আমি তো বললামই ভাই আমাদের মেইন হচ্ছে কেউ স্বীকার করুক বা না করুক, আমাদের মোমেনদের মেইন গাইডলাইনে হচ্ছে কোরআন এবং হাদিস। এটা কোরআন এবং হাদিসে যেটা থাকবে আমরা ওইটাই মানতে বাধ্য, মানবো। অস্বীকার যদি করি তাহলে মুসলিম থাকা যাবে না। আপনি যেটার সাথে মিলাতে চাচ্ছেন হয়তো যে না, ইসলামে থাকলেও যদি মনে হয় যে না এটা মানে ভোকাস একটা জিনিস বা মানে বর্বর একটা জিনিস, তাহলে কিন্তু আমি যদি এটা মনে করি যে ইসলামে এটা বর্বর, সে কিন্তু মুসলিম থাকতে পারবে না ভাইয়া। হ্যাঁ কারণ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আগে আপনার কথা একদম এইটা ঠিক সঠিক, আছে আপনার ভাইয়া, কথা একদম সঠিক, আপনার কথার সাথে জি আমি পুরোপুরি একমত। কিন্তু ভাই আপনাকে আমি যে জিনিসটা মানে জানতে চাই যে মুসলিম হিসেবে আপনি একজন অমুসলিমকে যে দৃষ্টিতে দেখেন, একজন অমুসলিম যদি আপনাকে সেই একই দৃষ্টিতে দেখে, তাহলে কি আপনি নিজেকে অপমানিত বোধ করবেন? আপনার আত্মসম্মানে ঘা লাগবে না? ধরেন আপনি আমেরিকাতে বেড়াইতে গেছেন, সেখানে আপনি মুসলিম, এই কারণে আপনাকে এয়ারপোর্টে 4 ঘন্টা দাঁড় করায় রাখলো। হুম, মানে তুই জামা কাপড় খুলে এয়ারপোর্টে কিন্তু করে মুসলমানদের সাথে, এটা করে কিন্তু নিউ ইয়র্কে আপনি এয়ারপোর্টে নামলে আপনার সাথে এরকম করবে, আপনার দাড়ি যেই দাঁড়িয়ে আছে না, আপনারা দেখলেই মনে মনে করেন আপনারা এসে বলবে কি এই তোমাকে মানে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে, তুমি একটু আমাদের সাথে আসো, তোমাকে একটু চেক করবো। জামা কাপড় খুলে পাছার ভিতরে আবার ইয়া ঢুকায়, একটা পাইপ ঢুকায়, পাইপ ঢুকায় দেখে পাছার ভিতরে বোম আছে নাকি। ভাই সত্যি কথা, এগুলো একটা বানায় বলতেছি না ভাই, সত্যি কথা। আপনি যে ভাইয়া মানে আসলে শোন, ইয়া করে দেখেন, আপনি এগুলা যাচাই যে করে কি দেখেন যায় আছেন আমি না না, বুঝতে তারপরে পারছি, আমি আপনাকে জানি। আপনাকে এইভাবে ন্যাংটা করে 4 ঘন্টা দাঁড় করায় রাখলো, আপনি যেহেতু মুসলমান নাম, আচ্ছা মোহাম্মদ আছে নামের আগে, জি নামের শেষে ইসলাম আছে, 4 ঘন্টা আপনাকে এইভাবে দাঁড় করায় রাখলো, জামা কাপড় খুলায় মানে পিছনে একটা পাইপ ঢুকায় বসায় রাখলো 4 ঘন্টা। ভাই এটা তো খুবই অমানবিক কাণ্ড হইলো, তাই না? আপনার সাথে এরকম হোক আচ্ছা আমি কখনো চাই না, আমি কখনো আশা করি না যে আপনার সাথে কেউ এরকম আচরণ করুক। আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন, এই কারণে আপনার সাথে এরকম আচরণ কেউ করুক এটা অত্যন্ত জঘন্য হবে, তাই না? বা আপনাকে আমেরিকাতে ভাই নিয়ে আপনার আমরা সাথে, একটু হ্যাঁ আপনার সাথে যদি এরকম একটু কেউ বলি, করে আমি বুঝতে অন্য পারছি কোনো দেশে, অন্য আমরা কোনো দেশে বেশি যদি বাধ্য আপনার সাথে জি অমুসলিমদের দেশে যদি আপনার সাথে এরকম আচরণ করে, তাহলে আমি আমি পার্সোনালি খুবই দুঃখ পাবো যে এই যে মানে ভাই ভদ্রলোকটাকে নিয়ে আমি একটু, এরকম আচরণ করছে। এখন আপনি কি আমি মেইন বিষয়টা বুঝতে একইভাবে, পারছি, আপনি কি একইভাবে আমি বুঝতে পারছি ভাই। মানে সেই জিনিসটার প্রতিবাদ করবেন যে সৌদি আরবে যদি একজন ইহুদি ঢোকে তখন যদি তার সাথে এরকম আচরণ করা হয়, আপনি কি সেটা ভাই প্রতিবাদ করবেন? ভাইয়া আমি আপনার মেইন সামারিটা বুঝতে পারছি ভাইয়া, মেইন সামারিটা বুঝতে পারছি। আমি আপনাকে একটা কথাই বলছি, আমার আপনার সমস্ত কথাই কিন্তু আমি একটা কথাতেই বলছি যে কেউ যদি ইসলাম, সব ধর্মগুলোর বিষয় আপনি বলে মানে আপনারা বলেন বা ইয়ে করেন, সব ধর্মগুলো এডিট হয়েছে মানে একটু চেঞ্জ হয়েছে বেশিরভাগ ধর্মই, কিন্তু মুসলিম ইসলামটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাই না? ইসলাম যা ছিল তাই কিন্তু আছে। আর ইসলাম চেঞ্জ করলে ইসলামের ভিতরে যদি, আমি তো বললাম যে কোনো বিষয় যদি আপনার মনে হয় মুসলিম থেকে, আপনি এটা দেখার কোনো বিষয় নেই যে আপনি মুসলিম থেকেই আপনি বলবেন যে এই জিনিসটা বর্বর, আপনি কিন্তু মুসলিম থাকতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে মুসলিম পারছি, হলে কিন্তু ভাই, আপনার সর্বপ্রথম মুসলিম মানেই হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, কিন্তু ভাই বুঝছেন যে আপনার ধর্মে যে লেখা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, হ্যাঁ ভাইয়া? এদের সাথে, ভাই এই বিষয়গুলো অনেক এদের সাথে তর্কে, কঠোর ভাবে বিষয়গুলো আছে ভাই ভাই এদের সাথে কঠোর আমার আচরণ কথা করো, শোন হ্যাঁ এদের সাথে কঠোর ভাবে আচরণ ভাই করো, ভাই। এরা হচ্ছে গিয়ে জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট, এদের সাথে কঠোর হও।
আসলে এদের এদেরকে এই বিষয়ে মানে গুলো আমরা এদেরকে জানি বন্ধু ভাইয়া। হিসেবে গ্রহণ করো না, এদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না আমি কখনো। হুম, এগুলো অসংখ্য কথা বলা আছে ভাই যেগুলোতে মানে অত্যন্ত অমানবিক কথাবার্তা। ভাই আপনার সাথে যদি কেউ, আচ্ছা ভাই, আপনি মুসলিম হিসেবে আপনার সাথে যদি কেউ এই ধরনের আচরণ করে, কোরআনে যে কথাটা লেখা আছে সেই আচরণটা যদি আপনার সাথে কেউ করে, আপনি মুসলমান এই কারণে, তাহলে তো ভাই আমি খুবই দুঃখ পাবো যে আপনার সাথে এইভাবে আচরণ করলো কেউ। কিন্তু ভাই আপনি কিন্তু ভাই মানে এই দেখা গেল না, এই কথাগুলোকে সাপোর্ট করতেছেন ভাই, এই যে যেই ভাই জিনিসগুলো এই আছে দেখা সেই গেল না, জিনিসগুলোকে একটু সাপোর্ট করতেছেন। একটু জানা আছে। হ্যাঁ বিষয়গুলো একটু, আপনি এই বিষয়গুলো নিয়ে অনেকের সাথে তর্ক হচ্ছে। আসলে আমিও যে ইসলামের সম্পূর্ণ, আপনার কথাগুলো যে আমি ওইভাবে রিপিট করে আপনাকে আনসার দিতে পারবো বা ইয়ে দিতে পারবো এমন না। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার অনেকের সাথে আমি ইয়ে শুনি। তবে আমার একটা কথা হচ্ছে কি আসিফ ভাই, আমার যেটা আপনার কাছে একটা বলা, এটা হচ্ছে ইসলামের বিধানগুলো যারা বেশি ভালোভাবে জানে, মুফতি বলেন বা ইয়ে বলেন, আমার মনে হয় আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার লাইভ গুলা মাঝে মধ্যে তাদের সাথে একটু যদি হয় লাইভ করেন, তাহলে আমার মনে হয় এ থেকে আমরা কিছু শিখবো, বুঝছেন, ভাই সঠিক ভাই আমি না আর আমি ব্যাঠিক না জিনিসটা আমরা একটু ভাই দেখতে আপনাদের পারবো। আপনাদের একজন প্রখ্যাত স্কলার আছেন জাকারিয়া সাহেব, আপনি নাম শুনে, নাম শুনছেন নিশ্চয়ই জাকারিয়া, উনি একজন তাফসীর কারক, জাকারিয়া সাহেব, ওনার নাম শুনেছেন আপনি? জাকারিয়া আমি ইউটিউবে অনেকে, হ্যাঁ মনে হয় হইতে পারে। আচ্ছা আপনি উনি বলবেন, উনি ওনার নাম জাকারিয়া সাহেব, উনি আমার একটা কথা সমালোচনা করছিলেন, কিন্তু ভাই সমালোচনা করতে গিয়ে উনি পুরা মিথ্যা কথা বলছেন, পুরোপুরি মিথ্যা কথা বলছেন, হ্যাঁ একদম ডাহা মিথ্যা কথা, আমার কথাটাকে মানে ভুল প্রমাণ করার জন্য একদম ডাহা মিথ্যা কথা বলছেন উনি। আপনাকে আমি ভিডিওটা দেখাই, দেখেন আপনাদের প্রখ্যাত, উনি কিন্তু না এটা যে সেই ব্যক্তি না, হ্যাঁ প্রখ্যাত ব্যক্তি, আপনাকে আমি ভিডিওটা দেখাই, আপনাকে ভিডিওটা আপনি বলে দেন, আমি ইউটিউবে দেখে নেবো, নাহলে আমি সার্চ ওনার দিই। নাম আপনার হচ্ছে আপনার জাহাঙ্গীর ইয়েতে আছে না নাকি? জাকারিয়া, ওনার নাম হচ্ছে জাকারিয়া সাহেব, উনি একজন জি প্রখ্যাত ইসলামিক স্কলার, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, উনি আমার মানে আচ্ছা একটা কথার বক্তব্যের ইয়া করছে, এই যে আপনাকে দেখাচ্ছি, জি, হ্যাঁ ওনার বয়ানগুলো আমি শুনি। হ্যাঁ জি জি হ্যাঁ রাসুল ওনার নাম, ওনাকে নিয়ে আপনি নিশ্চয় চেনেন, হ্যাঁ আমি চিনি, আমি চিনি চিনি, আজকেও শুনছি ওনার আল্লাহর বয়ান। পক্ষে মানন করেনি এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ হ্যাঁ এইটা আমি শুনছি ভাই আসিফ ভাই, এই 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 এটা আমি শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই এই এই ভিডিওটার ভিতরে ভিডিওটা উনি আমি দেখছিলাম। পরিষ্কার ভাবে বলছেন যে হযরত মুহাম্মদের স্ত্রীদের সবাই নাকি একজনও নাকি কুমারী ছিল না, কিন্তু ভাই আয়েশা ছিল কুমারী, আপনি ওনার ভিডিওটা দেখেন, আয়েশা ছিল কুমারী, আয়েশাকে যখন বিয়ে করছিল তখন তার মাত্র বয়স ছিল 6 বছর, আয়েশা ছিল কুমারী, ওনার ভিডিও তো স্পষ্ট বলছেন কোন কুমারীকে নাকি বিয়ে করেন নাই নবী মোহাম্মদ, সবাই নাকি তালাক প্রাপ্তা বা মানে বয়স্কা মহিলা ছিলেন, একদম ডাহা মিথ্যা কথা। 2 নম্বর ডাহা মিথ্যা কথা হচ্ছে, এটা হয়তো, এটা হয়তো উনি বলতে পারে ওই যে দাসীর বিষয়ে উঠছে, তো এই জন্য হয়তো হ্যাঁ বলতে পারে যে যেই না 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 দাসী এটা এটা তো দাদার এটা সাথে তো বিয়ে কোনো হয়েছে একজন হয়তো। একজন ইসলামিক স্কলার কিন্তু এটা বলতে পারে না যে তার সমস্ত স্ত্রীরা আচ্ছা ছিল, হয়তো হইতে পারে এই বিষয়ে, এটা 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 একেবারে ডাহা মিথ্যা কথা ভাই, একদম ডাহা মিথ্যা কথা, আমি চ্যালেঞ্জ দিতে পারি। 2 নম্বর ব্যাপার না না হচ্ছে এই উনি বিষয়টা তো বলতেছেন, সবাই জানে, সবাই জানে আয়েশা হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহা। জি দুই নম্বর বিষয়টা হচ্ছে, দুই নম্বর বিষয়টা হচ্ছে উনি বলতেছেন মিশরের, মিশরের থেকে নাকি তাকে বিয়ে করে পাঠানো হয়েছিল, বিয়ে দিয়ে মারিয়া কিপ্তিয়াকে নাকি বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু ভাই বিয়ে দিয়ে পাঠানো হয় কেন ভাইয়া আমি ভাই? বিয়ের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমি বিষয়গুলো শুনছি, আসলে বিয়ের ভাই সংজ্ঞাটা কি, ভাই বিয়ে এখানে দিন মানে প্রেমে কি পরিষ্কার ভাই? পরিষ্কার ভাবে বুঝতে হবে যে ওই যে উনি বলতেছেন দুই বোন কে পাঠানো হয়েছিল, কিন্তু একসাথে কিন্তু জি আমি মারিয়া শুনছি, কিপ্তা এবং তার বোন এক ছিল, রাজা দুজনকে পাঠাইছিল এক নাকি, কি রাজা জি একসাথে গিফট হিসেবে পাঠাইছিল, উপহার হিসেবে পাঠাইছিল, হ্যাঁ নবী জি মোহাম্মদের কাছে। এখন নবী মোহাম্মদ দুই বোনকে পাওয়ার পরে এক বোনকে, শিরিনকে আবার দিয়ে দিছিল আরেক সাহাবিকে, হুম নিজে রাখছিল মারিয়া কিপ্তিয়াকে, ঠিক আছে। এখন আমরা ধরে নিলাম যে উনি যে যদি সত্যি বলে থাকেন, জাকারিয়া সাহেব যদি সত্যি বলে থাকেন, তাহলে দুই বোনকে কিন্তু নবী মোহাম্মদের সাথে বিয়ে দিয়ে পাঠাইছিল, তাই না? জি আচ্ছা বলেন নবী মোহাম্মদের জি, সাথে যদি দুই দুই নবী মোহাম্মদের যদি দুই বোন বউ হয়ে থাকে, তাহলে নবী মোহাম্মদ নিজের বউকে দিছিল তার এক সাহাবিকে সেক্স করার জন্য, এটা কি ভাই আপনি মানে বুঝেন, মানে সে বউকে দিছিল আর এক সাহাবিকে, নাও আমার বউকে দিলাম তুমি গিয়ে সেক্স করার সাথে, মানে উনি যে কথাটা বলতেছেন নিজের ফাঁদে কিন্তু নিজে পড়ে যাচ্ছেন। জাকারিয়া সাহেব যেটা দাবি করছেন যে মিশর থেকে বিয়ে দিয়ে নাকি পাঠানো হয়েছিল মোহাম্মদের কাছে, তাহলে দুই বউরে যদি বিয়ে দিয়ে পাঠানো হয়ে থাকে, তাহলে এক বউরে আবার নবী মোহাম্মদ এক সাহাবিরে কিভাবে গিফট করে, বউরে কি কোনোদিন গিফট করতে পারে ভাই? না বউরে নবীদের আরেক স্ত্রী তো সাহাবির, আমাদের মা, বউরে কিন্তু আর কারো কোনো সাহাবিরে দিতে পারে না, যাও না তুমি ওর না সাথে এটা গিয়ে, ওর সুযোগ সাথে নেই, গিয়ে করো গিয়ে, হ্যাঁ এটা কিন্তু দিতে পারে এটা না, সুযোগ ঠিক নেই। আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনার এই দাবিটা যে ওইখান থেকে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল, এই দাবিটা পুরোপুরি মিথ্যা দাবি। আরেকটা পয়েন্ট হচ্ছে, ওইখান থেকে যে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল সেটার এভিডেন্স কোথায়, সেটা দলিল কই, বা সেটা কে দেখছে, বিয়েতে কে ছিল, নবী মোহাম্মদ যেখানে নিজেই আচ্ছা উপস্থিত ছিল না সেখানে বিয়েটা হইলো কেমনে, কোন পদ্ধতিতে হইলো, ঠিক আছে। তিন আচ্ছা নম্বর আমি বিষয় হইলো, ভাই, আমি তিন এই নম্বর বিষয় বিষয়গুলো হইলো ক্লিয়ার, একবারে ক্লিয়ার আমার এই যে বিষয়গুলো জানা জাকারিয়া সাহেব কিন্তু আপনাদের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, উনি পর্যন্ত এই ধরনের মিথ্যা কথা বলেন, এই ধরনের মানে ভণ্ডামি করেন, তাহলে ভাই আপনি মানে মানে কার কাছে যাবেন বলেন, আমি কার কাছে কার সাথে কথা বলবো? আপনাদের সর্বোচ্চ স্কলাররা যখন এরকম মিথ্যা কথা বলে তখন আমি কার সাথে কথা বলবো বলেন? আমি বুঝতে পারছি বিষয়টা আসিফ ভাই। মেইন কথা হচ্ছে কি না, আপনার পয়েন্ট গুলা আমি আপনার ভিডিও গুলা দেখি, তো আপনার ভিডিও দেখে দেখে কিন্তু আমার ইমান কিন্তু দুর্বল হয় নাই, বরঞ্চ শক্ত হয়েছে, বুঝছেন। আচ্ছা আমি হ্যাঁ সেটা
হ্যালো হ্যালো খাইরুল ইসলাম ভাই, আপনার ভিডিওটা আবার হ্যাং হয়ে গেছে। খাইরুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনার সাথে।